আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আপরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের এই আইটেমটা ইন্ডিয়ান আপুদের জন্য কারণ আসলে বাংলাদেশি কালচারে এইসব ড্রেস তেমন একটা আমরা পড়ি না সো ইন্ডিয়ান আপুদের জন্য এটা খুব হেল্পফুল হবে আচ্ছা নিচের অংশ লেয়ার এই একটা লেয়ার দুইটা লেয়ার তিনটা লেয়ার ভাই আমার এগুলো নিয়ে বলার কিচ্ছু নেই আমার যে মেন টার্গেট সেটা হচ্ছে যে যে উপরে দেখতে পাচ্ছ এই অংশটুকু অনেক আপুই বুঝে না এটার মহড়া কীভাবে নিব গলা কিভাবে নিব। উপরের পাটটা কিভাবে নিবো এখানে কিন্তু দুইটা টিকেন আছে যেগুলো দেখা যায় না যে টিকেনগুলো বডি ফিটিংস করে তো আজকে আসলে সেগুলো নিয়ে আলোচনা হবে হ্যাঁ উপরের পাটটা কিভাবে তুমি পারফেক্টভাবে বড়ি শেপে নিবা সেটাই দেখাবো চলো স্টার্ট করে দেই এটা তো হাতা ছাড়ার ড্রেস তাই না নিচের অংশ ইজি কেন বুঝাতে যাব বলো আচ্ছা উপরের অংশ দেখো উপরের অংশ বোঝানোর জন্য প্রথমেই তুমি একটা কুসি ফ্রক কাটবা বলবা আপু রোজ রোজ তুমি একই জিনিস দেখাইতে দেখাইতে বিরক্ত করে ফেলছো বিশ্বাস করো আপু আপু একটা সূত্র দিয়ে এক হাজার টাকাটিং করতে পারি ঠিক একটা ডিজাইন এই বিষয় বেসিক দেওয়া তোমারে আমি একশো টাকাটিং দেখামো একটা কুসি ফ্রকের উপরের পাট কাটো কেমনে কাটবা হুবু হুবহু সেভাবেই কাটো গলার মাপ যেভাবে নাও সেভাবেই নাও তো এটা ভি টাইপের গলা ছিল না তো ভি টাইপের গলাই দাও কাজ যেভাবে নিতা সেভাবেই নাও মহড়া যেভাবে নিবা সেভাবেই নাও কিছু বাদ দিও না ভাই বেসিক রুলস যা আছে সব ফলো করা সব ফলো করো বেসিকেই সব শিলাইয়ের মেন জিনিসটাই হচ্ছে হচ্ছে বেসিক আমি এই কথাটাই সবসময় বুঝাইতে চাই আজীবন বলবো নাও অনেকে বলবা সেলাইয়ের কাপড় না এই আমি কি সেলাই দেখাইতে আইসিনি আমি জাস্ট ডিজাইন বোঝামো আচ্ছা একটা নর্মাল জামা যেভাবে কাটো সেভাবেই সব কিছু কাটবে অর্থাৎ কুচি ফ্রকের উপরের যে অংশটুকু সেভাবেই কাটবা দেখবা আমি যে কোর্স করাই কোর্সে শুধু কুচি ফ্রক আর রাউন্ড ফ্রক আছে কারণ এই দুইটা দিয়েই তো হাজার কাটিং করা যায় আর আইটেম দিয়ে কি করতো তো এখন বলবা আপু এটা হচ্ছে স্লিভলেস প্লাস ফিতা তুমি কি বানাইলা হয় নাই তো হ্যাঁ হয় নাই আমিও জানি নো টেনশন এটা দিয়েই কারণ মাপ তো তোমাকে পারফেক্ট করতে হবে নাকি এটা দিয়েই বানামো তো এখানে কী করছে এদিক দেওয়া কাপড় নাই এদিক দেওয়া কাপড় নাই এইখান দেওয়া ফিতা তো ফিতাটা কদ্দুর লাগাইতে পারে আমার মতে ফিতাটা দুই ইঞ্চি পরিমাণ লাগাইতে পারে কদ্দুর দুই ইঞ্চি তাহলে এখান থেকে মেপে দুই ইঞ্চি কাট করে ফেলাই দেবো আগে নিলে কিন্তু আমার পারফেক্ট হইতো না কিন্তু এখন যেহেতু একটা মেইন মাপ আছে এখান দিয়ে কট করে দুই ইঞ্চি ফালাই দিবো কট করে ফালাই দিই মানে যে দুই ইঞ্চি ফিতা দিব আর কি কট করে দুই ইঞ্চি ফালাই দিব এখন বলবো আপু এখনও তো তোমার এটা স্লিভলেস হয় নাই হ্যাঁ হয় নাই কি হয়েছে এখন আমি এই যে মোহরা আর গলা এটা মাঝখানে একটা মাপ লোমো মিডল পয়েন্ট এই এটা দুইভাবে কাটতে ভালো হয় এভাবে রাখলে ভালো হবে একটা মিডল পয়েন্ট বের করতে হবে এভাবে ওই দু ইঞ্চি কাটার পর এরপর ইয়ন্তেন শেপটা এখানে চলে যাবে এই গলা শেপটা এখান থেকে এখানে চলে যাবে এই মোহরা শেপটা এখান থেকে এখানে চলে যাবে এবার লই খারাপ এই মোহরার শেপ এই গলার শেপ মানে মিলে যাবে আর কি এই এবার এখান দিয়ে ওই যে যে দুই ইঞ্চি ফিতা এখানে মনে করো আমি সিকনা সিকনা ফিতা দিলে ভালো হইতো আমার এগুলো চড়া চড়া হয়ে গেছে সিকনা সিকনা এই এন দিয়ে একটা ফিতা এন দিয়ে একটা ফিতা এই এবার আমার আপুদের কাছে আমার একটা প্রশ্ন এবার সাওত এই যে ড্রেসটা এবার হয়েছে কিনা এখন আর মোহরার মাপ মিলাইতে ঝামেলা হবে ফিতার সাথে গলার মাপ মিলেইতে তোমার কোনো ঝামেলা আছে এখন এটার মতো হয়েছে কি না এই জিনিসগুলো আরও একশোভাবে কাটা যায় কিন্তু আমি তোম করে সহজভাবে বোঝানোর জন্য এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করি আমি চাইলে আগেই এইটা কাটতে পারতাম কিন্তু তোমরা যাতে সহজ করে বোঝো তাই এইভাবে দেওয়া এবার আমার প্রশ্নের উত্তর দাও এই ড্রেসটা এখন আর বানাইতে তোমাকে কি জপের খুব অসুবিধা হবে আরও বাকি আছে এখনও আরও ফিটিংসের বাকি আছে এই কাটটা দিলে এইখানে মোহরা ঝুলে যায় তাহলে কি করতে হবে প্রিন্সেস কাট এই বেসিক মাপ বেসিক মাপ থেকে এইভাবে এই দেখো এইভাবে গুইরা এই জামাটা কিন্তু এভাবে কাটছে দেখা যায় না কিন্তু এভাবে কাটছে এই এন দিয়ে দূর ফলাই দিছে এই এটা সেলাই করে ফেলছে এই জন্য তোমরা বুঝতে পারতেছ না এটা প্রিন্সেস কাট দিছে এইভাবে তারপরে এন দিয়ে সেলাই করে ফেললে এই জায়গা ফুলে যাবে আমার কাছে আছে

এই দেখো এটা কি সুন্দর বডির সাথে ফুলে গেছে ধর দেখ বোঝানো সম্ভব না বুঝে নিও এইভাবে বডি ফিটিংস হয়েছে ড্রেসটা হুম এই এই আর নিচে লেয়ার কাট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কে কার ভালো লাগছে জানতে চাই আল্লাহ